মাশাআল্লাহ। আচ্ছা ওরে ধরতে ঠিক আছে কিনা এদিক দিয়ে আসো। আচ্ছা দেখা যায় ঠিক মতো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে, লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أتدخن ليكي 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 بوري كي بولن فيهم رحلة الشتاء الذي أطعمهم جوع خوف. আচ্ছা পড়েন لإيلاف قريش لإيلاف এখানে কোথায় কোথায় টান হবে দেখেন এই লিই লামজের লি লিইলাফি কুরাইশ। আচ্ছা কোথায় কোথায় টান হয় বলেন তো, এখানে তার টান আছে কয়টা? লা হ্যাঁ না খাড়া জবর ওই যে ইয়া থাকলে আলিফ থাকলে আর খাড়া জবর দেওয়া লাগে না, মানে যেহেতু আলিফ আছে আর অন্য জায়গায় লাগছে এরকম করে কোথাও কোথাও এমনি লাগছে এইভাবে লেখা যায় এই লিইলাফি। তাহলে এখানে এক আলিফ টান এই আয়াতের মধ্যে কয়টা আছে দেখেন তো খেয়াল করেন। একালিপ টান এই এক আয়াতের মধ্যে কয়টা আছে? হ্যাঁ পুরো আয়াতের মধ্যে তিনটা আছে। হ্যাঁ আপনারা দেখেন তো কয়টা আছে, কম বেশি আছে কি না? হ্যাঁ
এই তিনটা টান আছে এখানে, মদের মদ আছে তিনটা, লি ই একটা একালিফ টান, লা একালিফ টান, কুরাইশ তিন, হ্যাঁ যাই হোক কুরাইশ একালিফ টানা যায় আর কি, বেশি টানা যায়, লি ইলাফি কুরাইশ। আচ্ছা দেখেন তো এইখানে এই আয়াতের মধ্যে কয়টা টান আছে, এখানে কয়টা টান আছে, ই একটা, লা একটা, ফিহিম রিহলাতাশ শীতাই, এই শীতা কয়লিফ টান, চার লিফ টান, কেন কারণ কি এই মদের হরফের পরে হামজা আসছে, গোল হামজা, গোল হামজা আসছে, চার লিফ টান হয়, আর ওয়াসাইফ এখানে এক লিফ টান আছে, হ্যাঁ এক থেকে তিন লিফ পর্যন্ত টানা যায় আর কি। ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ. আচ্ছা একজনে শুনান, বলেন একজনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কেউ বলবেন, কাকা উঠছে বলেন, আল্লাযী মিন গুণা আছে, হ্যাঁ মিন জুয়া, মাশাআল্লাহ ইটা ইলাফিহি, মাশাআল্লাহ তুমি বলো তো বাবা, তোমার নাম জানি কি, মোহাম্মদ ইউনুস, হ্যাঁ ইদ্রি নিরুল ইসলাম, আচ্ছা মাশাআল্লাহ বলো তুমি,
দাল, দাল নরম হবে, হ্যা দাল। মাশাআল্লাহ সুন্দর পড়া, হ্যাঁ সুন্দর পড়া, সুন্দর আছে। লেইনা লি ই, লি ই ইলাফিহিম আকতা রিহলাতাশ ফালিয়াবুদু ওয়া আমানা, টান হবে না, ওয়া আমানাহু মানাহুম ওয়া আমানাহুম মিন খাউফ। মাশাআল্লাহ। আচ্ছা এখন আসেন, মাশাআল্লাহ সবাই পারবে অর্থটা, কেউ বলতে পারবেন, কারো মনে আছে? দেখি বলেন স্যার, বলেন। ভ্রমণ অভ্যস্ত, হ্যাঁ ওই সীতা মানে শীত এবং সাইফ মানে গরম, শীত এবং গরমের ভ্রমণে অভ্যস্ত, হ্যাঁ। তারপরে ফালিয়া আবুদু, সুতরাং তাদের উচিত, হ্যাঁ রবের ইবাদত করা উচিত, হ্যাঁ হ্যাঁ, যিনি তাদেরকে খাবার, খোদায় খাবার দেন, আহার দেন, হ্যাঁ এবং হ্যাঁ নিরাপত্তা দেন। মাশাআল্লাহ সুন্দর স্যার, অনেক সুন্দর তর্জমা করছে। এই যে এতটুকু তর্জমা জানা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি আরেকবার বলি, খেয়াল করে শুনেন, শুনতে 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 বলতে বলতে মুখস্ত হবে। দেখেন সবাই খেয়াল করেন, আমি বলছিলাম না লি, এই লামের অর্থ কী, লি লামজেন লি অর্থ কী, দেখেন এটা কিন্তু আগে বলছি, মনে রাখা হয়তো মনে নাই। এই যে লি, এই লি একটা অর্থ আছে না, লির একটা অর্থ আছে, লার একটা অর্থ আছে, হ্যাঁ লি মানে কারণ আর লা মানে, এই সুন্দর, লি মানে কারণ বা জন্য, লি অর্থ কি কারণ বা জন্য। এলো লি, আর লাম যাব লা হইলে কি হবে অর্থ, অবশ্যই অবশ্যই আছে, আর এটা টান হয়ে গেলে লা মানে না। দেখেন এক লামের মধ্যে কতগুলো অর্থ, দেখেন লা মানে অবশ্যই, অবশ্যই আছে বা শুধু অবশ্যই বললে হয়, আর লা টান দিলে অর্থ হবে না। তো এক লামের মধ্যে দেখেন কতগুলো অর্থ আছে, দেখছেন এক লামের মধ্যে তিন রকম অর্থ আছে। এখন যদি আমরা পড়ার সময় খেয়াল না করি, এবং অর্থগুলো কিন্তু একটা বিপরীতমুখী অর্থ, লি মানে জন্য বা কারণ, লা মানে অবশ্যই আছে, আর লা টান হলে নাই। তাই লি এখানে লামজের লি মানে কারণ, এখানে কি আছে লামজের লি আছে না, লাম লি মানে কারণ, তাই না? আর ইলাফ, ইলাফ শব্দের অর্থ স্যার বলছে এবং আমরা জানি, মানে অভ্যস্ত হয়ে যাওয়া, আসক্ত হয়ে যাওয়া, কোনো কাজে অভ্যস্ত হয়ে গেল। যেমন একটা লোক সকালবেলা উঠতে অভ্যস্ত, একটা লোক মনে করেন যে দান করতে অভ্যস্ত, হ্যাঁ মানুষকে মেহমানদারি করতে অভ্যস্ত, আছে না? ভালো অভ্যাসও আছে, খারাপ অভ্যাসও কিন্তু আছে। যেমন আমাদের মাশাআল্লাহ আমাদের সেকেন্ডারি সব মানুষকে খাওয়াইতে অভ্যস্ত, দান করতে অভ্যস্ত, মানে এক একজনের এক একটা অভ্যাস আর কি। কেউ আছে মানে সফর করতে অভ্যস্ত, দেশ ঘুরতে এসে সে ঘোরার প্রতি খুব আসক্ত, মানে খুব আগ্রহী, সময় পাইলেই বিভিন্ন দেশ ঘুরে, এলাকা ঘুরে দেখে, এইটাকে বলা হয় ইলাফ। ইলাফ মানে কি, কোনো কাজে অভ্যস্ত হয়ে যাওয়া বা আসক্ত হয়ে যাওয়া, হ্যাঁ। তাহলে আরব দেশে কুরাইশদের একটা অভ্যাস ছিল বা তাদের একটা আসক্তি ছিল,
এরা ওই শীতের সময় আসলে আর গরমের সময় আসলে বছরে দুইবার ভ্রমণ না করতে পারলে ভালো লাগতো না। ওই সময়টা আসলেই তাদের কাছে কবে বের হব, মানে ব্যবসার উদ্দেশ্যেই বের হতো যে সফরে কবে বের হব, আগের থেকে জোগাড় শুরু করতো আর কি। অভ্যস্ত হয়ে পড়েছিল তারা, শীতকালে একটা সফর, গরমকালে একটা সফর। শীতকালে যেত কোথায়? ইয়ামানে। আর গরমকালে কোথায় যেত? সিরিয়ায় যেত। কি বলেন? শীতকালে যেত ইয়ামানে, সরি, শীতকালে যেত সিরিয়ায়, আর গরমকালে যেত কোথায়? ইয়ামানে। এই দুই দেশে সফর করত। সিরিয়া থেকে মাল কিনে আনত, না না, আরব দেশ থেকে মাল নিয়ে ওখানে বিক্রি করত, আবার ওখান থেকে মাল নিয়ে আসতো, ওই মাল আবার নিয়ে যেত কোথায়? ইয়ামানে। ইয়ামানে যেহেতু শীত বেশি, এই জন্য ওখান থেকে গরম কাপড়, গরম জিনিস কিনে আনে, ইয়ামান নিয়ে বিক্রি করতো। মানে এই বছরের দুইটা ব্যবসা সিজন ছিল আর কি। আমরা ছোটোবেলায় দেখছি, আপনাদের এলাকায় ছিল কিনা জানি না, আমাদের ফরিদপুর এলাকায় একটা ব্যবসা ছিল, আমরা ছোটোবেলায় দেখতাম, ওই নৌকায় করে ধান এক এলাকায় কিন্তু আর এক এলাকায় নিয়ে বেচত, এই ছিল ব্যবসা আর কি। আমাদের ফরিদপুরের কেউ আছে? হ্যাঁ, মানে ধান, মনে করেন ওই দক্ষিণ অঞ্চলে ধান বেশি হইতো, তা আমাদের দেশে দেখতাম সব মানুষের ওই বড়ো বড়ো নৌকা, এক একটা নৌকা মনে করেন যে 200 মন 250 মন ধান নেওয়া যায়। তখন তো ওর গাড়িটির ট্র্যাক ট্র্যাক ছিল না ছোটোবেলায়, ওই দক্ষিণ অঞ্চল থেকে ধান কিনে আনতো, ওই নৌকায় করে মনে করেন 10 দিন 15 দিন লাগতো যাইতে, যাওয়া আসা, ওইটা নিয়ে আবার ঢাকায় দিকে ওই ডোলেশ্বর হিসাব এলাকায় এসে আনে বিক্রি করতো। একটা খ্যাপ কমপ্লিট করতে 1-1.5 মাস লাগতো আর কি। হ্যাঁ, আবার নারকেলের সময় এক জায়গা থেকে নারকেল আনতো, আমরা তখন ছোটো। এরপর আস্তে আস্তে খাল বিল যখন শুকায় যেতে লাগলো, রাস্তাঘাট হয়ে গেল, ওই ব্যবসা আমার নাই। তো আরব দেশে এরকম ছিল, তারা এক সিজনে এক জায়গা থেকে মাল কিনতো আর জায়গায় বিক্রি করতো। মূলত দেখেন আরবরা কিন্তু তারা ব্যবসার মধ্যে অভ্যস্ত ছিল। আবু বকর সিদ্দিক বড় ব্যবসায়ী ছিলেন, উসমান গনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসা হচ্ছে মূলত সবচেয়ে উত্তম পেশা, যত পেশা আছে দুনিয়াতে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও কিন্তু ব্যবসা করছেন। ব্যবসার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্যিক কাফেলার ম্যানেজার হইয়া উনি সিরিয়ায় গেছেন, কি বলেন, পরপর দুইবার গেছেন, এবং অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি। তো যত পেশা আছে দুনিয়াতে সবচেয়ে উত্তম পেশা এবং হালাল পেশা হলো ব্যবসা, বিজনেস, তারপরে চাকরি, তারপরে হচ্ছে না, তারপরে হচ্ছে শ্রম, তারপরে চাকরি আর কি। তো এই জন্য ব্যবসা এবং আল্লাহ তাআলা যত বরকত রাখছে দুনিয়াতে, 10 ভাগের 9 ভাগ বরকত রাখছে আল্লাহ ব্যবসার মধ্যে। আমরা কিন্তু ব্যবসাটাকে অনেক ভালো, মানে ব্যবসাটাকে আমাদের কোনো কোনো এলাকার মানুষ হয়তো ভালো দেখে না, চাকরিটাকে বড় মনে করে। যাই হোক, তো আরব দেশে সাহাবিদেরাও এরকম ব্যবসা করতেন আর কি, ভালো ব্যবসা করতেন। তো ওনারা অভ্যস্ত ছিলেন সফরে আর কি, ব্যবসার সফর আর কি, বাণিজ্যিক সফর। কী সফর সেটা? রেহলাতা শীতে কিসে অভ্যস্ত ছিলেন? ইলাফ, তাদের অভ্যাসটা ছিল রেহলা, মানে ভ্রমণ করা, বাণিজ্যিক ভ্রমণ। সফর তো অনেক রকম আছে, তাদের একটা হচ্ছে বাণিজ্যিক ভ্রমণ, একটা হলো যে দিনের রাস্তায় ভ্রমণ করা, আর একটা হচ্ছে ঘোরার জন্য ভ্রমণ করা, আর হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করা। তো ওনাদের ভ্রমণটা ছিল ব্যবসার উদ্দেশ্যে। শীত মানে শীতকাল, সহেব মানে গরমকাল। শীত এবং গরমকালের গরমকালীন ভ্রমণের প্রতি তাদের আসক্তি। হ্যাঁ, এখন এখানে অনেক কথা আছে, আসক্তিটা কেন আর আসক্তির কারণে কি হয়েছে, কেন করতে হবে, এটা বলতে চাচ্ছি। এ কথা আরব দেশে তখন ভ্রমণ করাটা একটু, সারা পৃথিবীতেই তখন ভ্রমণটা একটু অনিরাপদ ছিল, মানে চোর ডাকাতের ভয় ছিল, বাঘ ভাল্লুকের হিংস্র প্রাণীর ভয় ছিল, তখন তো এত নিরাপদ ছিল না। একটা সফর মনে করেন যে মাসকে মাস লাগিয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে যাইতো, পথিমধ্যে অনেক হিংস্র প্রাণী ছিল, ডাকাত ছিল, হ্যাঁ, অনেক রকম সমস্যা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে এই বাইতুল্লাহর খাতিরে, বাইতুল্লাহর কারণে এরকম নিরাপত্তা দিছিলেন যে ওনারা যেখানে যাইতেন সেখানে তারা নিরাপত্তা পাইতো, মেহমানদারি পাইতো। হ্যাঁ, যদি শুনতেন মক্কার লোক, তখন তারা দাঁড়িয়ে মক্কার লোক, এদেরকে কিছু বলা যাবে না, এমনকি ডাকাতরাও যদি শুনতো যে মক্কার লোক, তখন তারা সম্মান করতো, ডাকাতি করতো না, ঠিক আছে তোমরা চলে যাও, তোমাদেরকে ডাকাতি করবো না।
এবং যে এলাকায় যাইতো যদি শুনতে না মক্কার মানুষ, তো এই মক্কার এই ঘরের সম্মানের খাতিরে ওনাদেরকে মেহমানদারি করতো, ওনাদেরকে থাকার জায়গা দিত, নিরাপত্তা এবং সব কিছু আল্লাহ পাক ব্যবস্থা করছেন এই ঘরের খাতিরে। এটাও একটা কারণ আছে, যে কারণটা সূরা ফিলের মধ্যে আছে না, যে কিছুদিন আগে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ রক্ষা করার জন্য ওই যে আবাবিল পাখি, যাকে যাকে পাখি পাঠাই দিয়া ইয়ামানের বাদশাকে আল্লাহ পাক ধ্বংস করে দিছেন না, ওই ঘটনাটা এরকম প্রসিদ্ধি লাভ করছে যে মক্কার মানুষদের সম্মান এত বাড়ছে যে কেউ খালি শুনলে হয়েছে যে মক্কার লোক, সম্মানের কোনো অভাব ছিল না। হ্যাঁ, মেহমানদারি, ইজ্জত, সম্মান, নিরাপত্তা সব ছিল, মানে তারা পাইতো কেন, ওই যে ওই ঘটনার কারণে। এখন বলা হচ্ছে যেহেতু ওই ঘটনার কারণে আরবরা সফর করে অভ্যস্ত, সফর করতে গেলে সেখানে নিরাপত্তার দরকার আছে, খাদ্য খাবারের দরকার আছে, তো আল্লাহ তাআলা এই ঘরের কারণে ওদেরকে ওনাদেরকে নিরাপত্তা দিয়েছেন, খাদ্য খাবারের ব্যবস্থা করেছেন, মেহমানদারি যেখানে যায় সেখানে মেহমানদারি হয়। তো এই খাতিরে তাদের কী করা উচিত, যেহেতু এই ঘরের কারণে আল্লাহ পাক এদেরকে সম্মান দিয়েছেন, এই ঘরের রবের কী করা উচিত, ইবাদত করা উচিত, এটা আল্লাহ পাক বলতে চাচ্ছেন। এখান থেকে আমাদের শিক্ষাটা কি, আমরা কী করতে পারি, আমরা কী শিখবো? আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলা একটা বিশাল কুদরত, হ্যাঁ, শক্তি, ক্ষমতা প্রকাশ পেয়েছে ওই যে আব্রাহার ঘটনার মাধ্যমে। আমরা সেখান থেকে আমরা ইমান হাসিল করব যে আল্লাহ তাআলা যা করতে, যে যদি কোনো কিছু হেফাজত করতে যান, দুনিয়ার যত শক্তি আসুক না কেন, যত ক্ষমতা আসুক না কেন, কোনো ক্ষমতা নষ্ট ওটাকে নষ্ট করতে পারবে না যদি আল্লাহ হেফাজত করেন। আর যদি আল্লাহ হেফাজত না করেন, দুনিয়ার সমস্ত ক্ষমতা যদি তাকে রক্ষা করার জন্য চেষ্টা করে রক্ষা করতে পারবে না। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এক। দুই নম্বর শিক্ষা হলো যে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে কী করেন, ক্ষুধার সময় খাবার দেন, অন্ন দেন, খাবারের ব্যবস্থা করেন, ভয় ভীতির সময় নিরাপত্তার ব্যবস্থা করেন, ঘর বাড়ি বানিয়ে মানুষে নিরাপত্তা গ্রহণ করে, এগুলো সে আল্লাহ পাকই যেহেতু করেন, সুতরাং সেই আল্লাহ তাআলার কী করা উচিত, ইবাদত করা আমাদের উচিত। এটা হলো আমাদের এখান থেকে শিক্ষা, আমরা ইবাদত করবো কার, ওই আল্লাহর যিনি আমাদেরকে ক্ষুধার সময় খাবার দেন এবং ভয় ভীতির সময় কী করেন, নিরাপত্তা দেন, আশ্রয় দেন, আমাদেরকে বিভিন্ন আপদ বিপদ থেকে রক্ষা করেন, বাঁচান। আমরা এখান থেকে এটাই শিখলাম আর কি। দেখেন সূরা বুরুজের মধ্যে একটা ঘটনা আছে, আপনাদেরকে বলি। আসসামা ইযাতিল বুরুজ বলছিলাম নাকি একদিন, অশাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, ওইটা আপনাদেরকে আজকে একটু শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এক মোটামুটি অর্থ তো পাইলাম, কী বলেন এখান থেকে, তাই না? এবার আসেন আমরা আসসামা ইযাতিল বুরুজে চলে যাই। বুরুজ মানে হলো নক্ষত্র, তারকা, এবং ও লু না, শুধু লু হয় না, না লা লি লু হয় হলো যে অন্য শব্দের সঙ্গে মিলে আসলে। আচ্ছা, আমি এখন দুটো আয়াত লিখব, এই আয়াতের তর্জমা করব এবং সানে নুজুলটা বলবো। দেখবেন যে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। আচ্ছা, আর একটা কথা মাঝখানে আপনাদেরকে বলি, অনেক সময় আমরা দেখি যে অনেক মানুষ বিপদগ্রস্ত হয় না, অ্যাক্সিডেন্ট করছে, একেবারে খুব মারাত্মক অবস্থা, দেখা যায় না। আবার অনেক সময় দেখবেন হাসপাতালে গেলে অনেক অসুস্থ রুগী, না এত কষ্ট পাইতেছে যেটা দেখলে সহ্য করা যায় না। তো তখন একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এটা লোক মনে করেন অ্যাক্সিডেন্ট করছে, কঠিন অবস্থার মধ্যে আছে, তাকে তো হেল্প আমরা করবোই, সহযোগিতা করব, কিন্তু যাতে এরকম অবস্থা আমার কখনো না হয় এই জন্য একটা দোয়া আছে। আমি একদিন বলছিলাম আপনাদেরকে, মনে আছে কি না আপনাদের জানি না, এই লোকটা যেরকম বিপদগ্রস্ত হয়েছে, এরকম বিপদগ্রস্ত যেন আমি না হই কখনো, আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। যেমন অসুস্থ, মারাত্মক রকমের অসুস্থ হয়ে গেছে, অথবা অ্যাক্সিডেন্ট করেছে, অথবা কোনো বিপদগ্রস্ত হয়ে গেছে, অথবা মনে করেন যে সে কোনো প্রতারিত হয়েছে,
যে কোনো একটা বিপদের মধ্যে সে পড়েছে, আমি দেখলাম, দেখার পরে আমি আফসোস করব, ঠিক আছে, তার জন্য সমবেদনা প্রকাশ করব, কিন্তু এরকম যেন বিপদে আমি কখনো না পড়ি। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তার জন্য দোয়া করব আর আমি যেন এরকম বিপদে কখনো না পড়ি, সেই জন্য একটা দোয়া আছে। জি জি, হ্যাঁ, যে এই দোয়াটা আমাদের শেখার দরকার আছে না, কি বলেন কি আসাদ ভাই, এই দোয়াটা শেখার দরকার না? একবার লিখে দিয়েছিলাম, হ্যাঁ, ছোটোই ছোট, হ্যাঁ, যাতে এরকম দোয়া বিপদে আমি আর না আমি না পড়ি, আল্লাহ যেন ওনাকেও রক্ষা করেন আর আমাকেও যেন আল্লাহ পাক এই বিপদ থেকে রক্ষা করেন, হ্যাঁ, এরকম একটা দোয়া আছে। আচ্ছা, বলতেছি স্যার, দোয়াটাকে আগে লিখব না? জি জি, কারণ আবার এদিকে তো এক নম্বর পিওর দুধ আলহামদুলিল্লাহ আমাদের সেখানে এসে আনছেন এবং গরম করাইছেন, সময় খুব বেশি আছে, আছে সময় আছে না, আধা ঘন্টার মধ্যে, জি, সাড়ে সাতটার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর আগে ফাঁকে বলে রাখি, আগামী বৃহস্পতিবারে মনে হয় ক্লাস হবে না, আমি একটু বাড়িতে যাবো ইনশাআল্লাহ, হয়তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতে পারে, হ্যাঁ, তারপরে বন্ধ থাকবে আর কি, বুধবারে হবে, বৃহস্পতিবারে হবে না। দেখেন আমি লিখি, আপনি খেয়াল করে দেখেন, দোয়াটা লিখে রাখেন, আফানি আফানি মিম্মাবতালাকা ফিহি, পড়েন দেখি, আমি একবার পড়াই দিই, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী, দালেটা, হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা ফিহি, তালাকা বিহি আছে এক জায়গায় অবশ্য, বিহি লিখি আমি, মিম্মা তালাকা বিহি, মিম্মা তালাকা, মিম্মা তালাকা, হ্যাঁ, এটা বা, এই মিম মিম এই বাকে ধরছে, আলিফটা আসছে শুধু লিখতে আসে পড়তে আসে না, জি না, মিম মাব, মিম মাব, এই মিম গিয়া এই বারে ধরছে, মিম মাব মাব, হ্যাঁ, নুন সাকিনে পরে বা আসলে গুণনা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এখানে সেরকম না, না, মিম মাব তালাকা বিহ বিহ, হ্যাঁ, এর অর্থ হলো যে সকল প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি আমাকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, ওই বিপদ থেকে, ওই পরীক্ষা থেকে আমাকে বাঁচিয়েছেন, যেই পরীক্ষার মধ্যে আল্লাহ আপনাকে ফেলেছে, মানে আল্লাহ আপনাকে যেই পরীক্ষার মধ্যে ফেলছে, ওই আল্লাহ আমাকে এই পরীক্ষা থেকে হেফাজত করেছেন, সুতরাং সেই আল্লাহর প্রশংসা করছি, এটা বলার দ্বারা কী হয়, আল্লাহর প্রশংসা করা হলো আর এই বিপদ থেকে রক্ষা,
হ্যাঁ হ্যাঁ বিহি হ্যাঁ আর ইবতালা মানে হচ্ছে ইবতালা মানে হচ্ছে হ্যাঁ তার ব্যাপারে এই বিপদের এই বিপদ সংক্রান্ত যেই পরীক্ষা আল্লাহ আপনাকে ফেলেছেন আমাকে সেই আল্লাহ এই পরীক্ষা থেকে মুক্ত রেখেছেন এই জন্য তার প্রশংসা করছি কামড়ে তোমাকে হ্যাঁ আল্লাহ তোমাকে যেই পরীক্ষার মধ্যে ফেলেছেন ওই পরীক্ষা থেকে আল্লাহ আমাকে মানে হেফাজত করেছেন এজন্য আমি আল্লাহর প্রশংসা করছি আফানি আনি মানে আমাকে আফা মানে মুক্ত রেখেছেন আফা মানে মুক্ত রাখা আল্লাহ আমাকে মুক্ত রেখেছেন যেই পরীক্ষাতে আল্লাহ তোমাকে ফেলছে ওই পরীক্ষা থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখছেন হ্যাঁ মিম্মাবতালা কাবি আলহামদুলিল্লাহ ইল্লাযী আফানি মিম্মাবতালা কাবি সাতবার পড়তে হবে দোয়াটা হ্যাঁ মিম্মা মানে ওহা থেকে ওহা থেকে হ্যাঁ হ্যাঁ ওহা না যা যা থেকে যেই যেই পরীক্ষা ওই পরীক্ষা থেকে ওহা থেকে যার মধ্যে আল্লাহ আপনাকে পরীক্ষা যেই যার মধ্যে আল্লাহ আপনাকে পরীক্ষা নিয়েছেন না এটা হাদিস মাফ না মাব বা বা দি মাব মাব বা বা মাব মিম্মাব তালা কাবি ইব হ্যাঁ ইবতালাকা একটা পুরো শব্দ ইবতালাকা মানে পরীক্ষায় অবতীর্ণ করা তালাকা মিম্মাব তালাকা হ্যাঁ পুরো একটা শব্দ হ্যাঁ বা হ্যাঁ রে বা হ্যাঁ হ্যাঁ এই পরীক্ষা ইবতালাকা মানে পরীক্ষায় ফেলানো আল্লাহ তোমাকে যে কঠিন পরীক্ষায় ফেলেছেন ওই পরীক্ষা থেকে আল্লাহ আমাকে মুক্ত রেখেছেন অতএব আল্লাহর প্রশংসা করি আমি তার মানে আল্লাহ যেন আমাকে আমাকে সামনেও কী রাখে মুক্ত রাখেন যিনি আমাকে মুক্ত রেখেছেন ওই পরীক্ষা থেকে যেই পরীক্ষার মধ্যে তোমাকে আল্লাহ ফেলেছেন হ্যাঁ হ্যাঁ তালাকাবি মাশাআল্লাহ তালাকাবি আচ্ছা এবার ওই যে কোনো মুসিবতে পড়লে যে কোনো হঠাৎ কোনো বিপদের মধ্যে পড়লে একটা দোয়া আছে না আল্লাহুম্মা আজি আজিনি মিম মুসিবতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা আফা এবং আমি এটা ফলো পাইছি বুঝছেন ফলো পাই আল্লাহর রহমতে হঠাৎ একটা বিপদের মধ্যে পড়ে গেছেন একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন বুঝছেন তালাকাবি বিহ বিহি হ্যাঁ বি থামতেছি মানে বি হ্যাঁ থামলে বি এতে থামার জায়গা যেহেতু আছে থামতে হবে হ্যাঁ শেষ হ্যাঁ তাহলে এটা দোয়া